বাথরুমে থাকাকালীন থাকালীন আজানের জবাব দেওয়া জরুরি নয় আর জবাব দেওয়াটা জরুরি নয় বরং এটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস আর বাথরুমে জিকির করাটা মাকরু। সুতরাং যদি কেউ জিকির একান্ত করতেই চায় মানে আজানের জবাব দিতে চাই তাহলে মনে মনে দিবে কিন্তু যেহেবা ব্যবহার করে দিবে না বাথরুমে থাকাকালীন আর মহিলাদের যেহেতু তারা মিন লাইস লাসনা মিন আহলে সালাহ মিন আহলে জামাআহ তারা যেহেতু মসজিদের জামাতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত নয় মানে তাদের উপর আল্লাহ ফরজ করেননি সুতরাং এই আদানের জবাব দেওয়াটা তাদের উপরে ফরজ নাই এটা আর একটা দলিল যে তাদের জন্য এর জবাব দেওয়া ফরজ না কারণ সেখানে বাস হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ তোমরা সালাতের দিকে আসো তোমরা কল্যাণের দিকে আসো তার মানে মসজিদে আসার কথা বলা হচ্ছে তো মসজিদে যাওয়া তো মহিলা যখন ফরজ করা হয়নি বরং নিরুৎসাহিত করা হয়েছে তাই জন্য কিছু আল্লাহ বলে যে তাদের জন্য এর জবাব দেওয়া জরুরি নয় যেহেতু তাদের মসজিদে যাওয়া জরুরি নাই জবাব দেওয়া জরুরি নয় এরপরে জবাব দিতে পারে জবাব দেওয়াটা মস্তাহাব কিন্তু বাথরুমে থাকাকালীন জবাব দেওয়া থেকে বিরত থাকবে আর দিলেও সেটা মৌখিক উচ্চারণের মাধ্যমে নয় বরং মনে মনে বলবে অবশ্য প্রাসঙ্গিক বলে দেওয়াটা ভালো যে অজু করাকালীন বাথরুমে অজু করাকালীন বর্তমান যে যেটা সিস্টেম অ্যাটাচ বাথরুম তো বাথরুমে অজু করাকালীন বিসমিল্লাহ বলবে নাকি বলা থেকে থাকবে নাকি মনে মনে বলবে এ বিষয়ে কয়েকটি অভিমত রয়েছে আবার কেউ চাতুর্যতার সাথে উত্তর দিয়ে থাকেন তারা বলেন যে বাথরুম থেকে বেরিয়ে বিসমিল্লা বলে নেবে আর পরে বাথরুমে গিয়ে অজু করবে তো এটা এটা একটা ভালো পরামর্শ কিন্তু যদি এরকম না করে বা এরকম পরিস্থিতি না থাকে তাহলে কি করবে তো এমতো অবস্থায় কেউ বলছে যে মনে মনে বলবে তবে শেখ হেবিন আবাজ রহমতুল্লাহ আলহে তিনি বলেন যে উচ্চারণ করে বিসমিল্লাহ বলবে কারণ বাথরুমে জিকির করাটা মাকরুহ আর বিসমিল্লাহ অজুর শুরুতে বলাটা ওয়াজিব অতএব মাকরুহ ওয়াজেবের দ্বন্দ্ব বাধা দ্বন্দ্ব দেখা দিলে ওয়াজেবকে প্রাধান্য দিতে হবে সুতরাং তিনি বলেন যে বাথরুমে বিসমিল্লাহ বলতে হবে এটাই বলা উচিত এবং প্রকাশ্যভাবে বলবে তবে অজুর পরবর্তী দুয়া বাথরুমের বলা জরুরি নাই অজু শেষ করে এসে বাথরুম থেকে বেরিয়ে ওজুর দুয়াটি পড়ে নিবে যেমন আশাদু আল্লাহ ইল্লাহ ও লাহ সারিক আলাহ আশাদো আল্না হাম্মাদ আন আবদ হু আর সুদ হু আল্লাহ মাজে আল্নে মিনাত ওয়া বে মিনাল মত মিনাল মত হেরেই নে বা আশাদো আল্লাহ ইলাহাই